কিন্তু
ওর এত পরিশ্রম করে গড়ে তোলা ব্যবসাটা অচল হয়ে থাকবে এটা আমি চাই না। আপনাকে কি এখান থেকে চলে যেতেই হবে? হ্যাঁ, বিনুকে মানুষ করতেই হবে। বেশ, তাই যান। আমাকে জামিনদার করে গেলেন। আপনার ছেলে বিনু বড় হয়ে ইচ্ছেলে আবার ফিরে আসবে, নিজের বিষয় সম্পত্তি বুঝে নেবে। আমি কাল সব কাগজপত্র তৈরি করে নিয়ে আসবো। আচ্ছা, নমস্কার। চল আগে একটা থাকার ব্যবস্থা করতে হবে। অজন বাবু, এরা দুটো ধুলো দিচ্ছে। মেয়ে মানুষ একবার সব ভুলে গেছে না? শুনুন, এইসব নবাবী ওই সিং কাপুরের ফার্মে গিয়ে করবেন মরায়, এখানে চলবে না। এই যে চলে আসছে, মানে মানে ওই যে
তোদের আর কাজ করতে হবে না। নমস্কার। আপনি তো সাতকড়ি বাবু? হ্যাঁ হ্যাঁ। কি দরকার আপনার? আমার একটা কাজ চাই। কাজ? হ্যাঁ, আগে কি কাজ করতেন? লেখাপড়া। লেখাপড়া? লেখাপড়া করতেন? কতদূর লেখাপড়া করেছেন? আমি এমএ পাশ করেছি। একমাত্র বাঙালি ফার্মে আমি চাকরি করি। সিঙ্গাপুর কোপ্পান দিয়ে আপনাকে ম্যানেজারের চাকরি দিয়েছে? আগে হ্যাঁ। আচ্ছা, এই দেখুন অ্যাপয়েন্টমেন্ট লেটার। নেহাত অযোগ্য লোক বোধহয় নেই। কাজটা দেবেন? এমএ পাস বলছি তো, ঠিক সাহস হয় না। কি জানো নাম তোমার? তুমি সন্ধ্যেবেলায় আমার ওখানে এসো বাড়িতে, বুঝলে? দেখি বাঙালির জন্য কি করতে পারি। তবে আমার বাড়ি চিনবে তো? ওই যে 7 মাইল দূরে। আমি ঠিক সময় আসবো। আচ্ছা, নমস্কার। নমস্কার। স্যার, এই যে একই এমএ পাস, এরকম ঠাস ঠাস কথা দেখলে? আপনি কিচ্ছু চিন্তা করবেন না স্যার, দেখি ঠাস ঠাস করলি খেঁচাং, তারপর আর ঠাস ঠাস করবে না, হাঁস পাস শুরু হয়ে যাবে। তা বটে, আমি পাহাড়ের মালিক তো, আমি যা করব তাই হবে। আরে অর্জুন বাবু, যাই বাবুটি ভাবছি। তুই কি ভাবলি বল, মেলায় যাবি কি না? না যাবো নি। ভাত তুই যা ধুয়ে জল খেয়ে যা, যাতে ভাই ঘরে নিতে পারিস না, মেলায় নিতে সব দিনও মানে পাছু নিচ্ছিস, লাজ ডর লাগে না? রিঙ্গা বলছিল বাবুটি ভাবুকছে, বাবুটি বড় সুন্দর দেখছে। তুই তাকে আমাকে না দেখতিস, ও ঠিক আমার সঙ্গে কথা বলতো। মুকুট না? হ্যাঁ, মুকুট ভরা। একদিন ছিল চুকে। আমাকে চিনতে পারছে না? আমি দিনের বেলা বসে বসে মদ খাচ্ছি কেন? আরে আর না ছিলে পাগান যে মারে, পাগানকে আমি টাকা
আপনার কাকে চাই? কি চান? আপনি কে? আমি এবার ইচ্ছা, আমি বাবুর অ্যাসিস্ট্যান্ট। ও, আমার বাবু কি দরকার? আপনি আমায় বলুন না, আমি বাবু রান্না করে দিই, বাবু আমার হাতে খান, আমি বাবু ডান হাত। আমি না, ওই বাবু একবারে চোরকির মতন চক্কর মারছিলেন তো বলুন তো স্থির হয়ে দাঁড়ান। এসো। পাহাড়ের কাজে হাড় ভাঙা খাটনি, লেখাপড়া শিখে এ কাজ করতে চাও কেন? পাহাড় আমার ভালো লাগে। তবু যারা আসে দুদিনই পালিয়ে যায় তো অসুবিধে হয়? আমার তেমন কোনো পালাবার জায়গা নেই। কলকাতাতেই থাকো? থাকতাম। বাড়িতে কে কে আছে? থাকা খাওয়া সব তোমার এগিয়ে নিয়ে হবে। আপনি আমার থাকার জন্য রাখতে হবে না, তোমার জন্য আর কি মানে অনেকগুলো ঘর রয়েছে যে আমি জানি। তুমি জানে কি বাবু চক্কর মেরে আমি তো পাহাড়ি আর তাই যা তুমি ভালো বুঝো তাই করবে আর বের মধ্যে ওটা কি এটা আপনার একটা রীতি আমার ঠিক খেয়াল ছিল না। অত খেয়াল শূন্য হলে তো পাহাড়ে কাজ করে চলবে না বাবু। ওরা বলছিল যে ওদিকে অত বড় একটা খাদ হয়ে গেল আর তবু ম্যানেজার বাবু এখনো পাহাড় ফাটিয়ে চলেছে। না তাতে আমার কিছু হয়নি, বাবুদের সব কষ্ট হচ্ছে, নলের পুতুলি কেনা কষ্ট হচ্ছে, জানেন এরকম সব কথা বলে আমার। জল এখনো বেরোয়নি, পাথরের কান্না না দেখা পর্যন্ত ব্লাস্টিং থামবে না। বলেছে বুঝি? হ্যাঁ তাই বললে, কোনো কিছুই গ্রাহ্য করে না, যা প্রাণ চাইছে তাই করে গেছে, দমাদম পাথর ফাটিয়ে যাচ্ছে আর কোনো কথা বলতে গেলেই অমনি চোখ পাকিয়ে বলে পাথরের কান্না। খুব বলেছে বাবা হরিপদ। এবার তোমার কান্না দেখতে হবে যে। কেন স্যার? হিসেবে সব গোঁজামিল করে রেখেছো। গোঁজামিল? গোঁজামিল কেন? হরিপদ চক্রবর্তী হিসেবে গোঁজামিল দেবে? বলছেন আপনি স্যার, এইটুকুন বয়স থেকে বাবা নিজে হাতে আমাকে হিসেব রাখা শিখিয়েছেন। আমার চোখে ধুলো দিয়েছ, বেশ করেছ, কিন্তু নতুন ম্যানেজারের চোখে তো পারবে না বাবা, ধরেছে। তবে তাই তো। হ্যাঁ যাও ঠিক করে নিয়ে এসো। আমি এক্ষুনি যাচ্ছি। এসো বাবা এসো। তোদের কান্না আমার মতো রান্না
দেখে যা, এই যে নবাব পুত্র, তুমি ভেবেছো কি, ভেবেছো কি জাগরে দেখো দূর করে দেবো একেবারে, হঠাৎ এদিকে এসো, দেখে যাও কি করছো, এসো এসো। এখন থেকে রোজ আমার সঙ্গে খাবে, যদি না ঘটে তো চাকরি ছেড়ে চলে যাও। আপনার সঙ্গে খেলেই আপনি খুশি তো? বসো, চেঁচাবেন না চেঁচাবেন না, আপনার প্রেশার লো। চেঁচাবো না মানে তোমার হুকুমে আমি চেঁচাবো না, তুমি যা করবি করবে আর আমি তাই মেনে নেবো। আমি আবার কি করবো? কি করলে কি করলে? কুলি কামিনের কি তোমার পশ্চিমোত্তর না ব্যবসাটা তোর দানযত্তর? কেটে কেটে বলুন তো কেন, তোমার হুকুমে আমি গাবো। আমি জানতে চাই এর অর্থ কি। সেদিন বকাঝকা করে ডাক্তার ডেকে বিনি পয়সায় ওদের চিকিৎসার ব্যবস্থা করলে, আজ আবার আর্জি হয়েছে যে অফিসের পয়সায় ওদের টিফিন দিতে হবে, অসুখ করলে মাইনে দিতে হবে, ওভার টাইম হলে কি এটা এটা দাম ছাড়া গরমাস কত লাভ করেছেন, এবার ট্যাক্স দেবেন কত? যাই না কেন, তোমার তো নাকি না আমার কিছু নাই, গরিব লোকগুলো একটু খেতে পেতো আর আপনার একটু শোনার মতো, তাই এই ব্যবস্থা। আমার শোনাবার তোমায় দেখতে হবে না। হ্যাঁ আপনি ব্রেক চেক করুন তো, তার মানে গয়ার যে রান্না আমারই প্রেশার একেবারে লো হয়ে গেল তার আপনার। লবাবপুর তোর মোগলাই খানা ছেড়ে আর পেটে পারে না। হ্যাঁ বুঝিস কি রে, মালিক ম্যানেজার বাবুকে কথা বললো? বড্ড বার বেড়েছে, আমি তো ভাবছি যে আজ রেতে মালিককে বলবো ওকে ঝেঁটিয়ে দিতে। আমি তো রোজ বাড়িয়ে দেবো, তুই দেবি? দেবো না, তোর সঙ্গে যখন আমার একটা ইয়ে তখন তো এটা নিশ্চয়ই ডিঙ্গাকে বলে একটা মাথা কুপাই দিবি। হ্যাঁ ডিঙ্গাকে বলি, হ্যাঁ ডিঙ্গাকে বলিস সব বলা। এখানে কি করতে এসছিস? আসিনি তো। আসিস নি, ফের যদি এখানে দেখি দূর করে দেবো। যা এই ম্যানেজার বাবু, গয়া বলছিল মালিককে বলে তোকে ছাড়াই দেবে, তোর হাত ধরে বলবি আমাকে বাঁচা। কে কাকে চাই? কাকে চাই আপনার? কে রে জয়া, চাকরটা ফিরে এলো নাকি? কাকে চান? মিসেস চ্যাটার্জির সঙ্গে বাড়ি থাকেন না? আমি আপনারা তোমরা কে বাবা? আপনার কাকে দরকার বলুন না। আমি মানে গয়া। কে রে জয়া, কার সঙ্গে তো কথা বল। বাইরে কেন, ভিতরে এসো। ওর নাম জয়ন্তী, জয়া বলে সবাই ডাকে। ছেলেদের নাম মনে আছে না ভুলে গেছ? স্টেশনে কেউ আসবে ভেবেছিলাম, ঘোড়ার গাড়ির গাড়োয়ানি বাড়ি চিনে পৌঁছে দিয়ে গেল। কোনো খবর তো? চিঠি পেয়েছো, তোমার বিছানার পাশে পড়ে রয়েছে, এখনো খোলাই হয়নি। তুমি এখানে বসে একটু জিগিয়ে নাও, ঘর দোর পরিষ্কার হতে সময় লাগবে। আদরা
আরে দূর দূর আমি কোথায় ভেবেছিলাম বাবা চেহারাও একদম সাহেবের মতো, পোশাক আশা খেয়ে চলায়, বাবাকে দেখতে ঠিক এখানকার গেয়ে লোক বলুন। জগন মা, ও মা, বাবা লাখ লাখ টাকা আছে কথা সত্যি? তুমি জানো না আমার কথা সেরেনি। ও মা, মা বাবাকে ম্যানেজ করে আমার বিলেট দেওয়ার টাকাটা হয়ে যাবে তো? হ্যাঁ আরে হবে রে বাবা হবে, তোরা এরই মধ্যে চিৎকার চাচামেচি শুরু করলি, এই তো হবে একেবারে। তুই তাদের সব কথা কথা যা দেখতো দেখতো গয়া লোকে না দেখতো যা সব এক জায়গা হয়ে যাবে। বিলেতে যাওয়া বিলেতে আর বিলেতে যা চুপ কর। কি ঝঞ্ঝাটাই বললাম রে বাবা, আসতে না আসতে অসুখ, এখন হরমর ডাক্তার বাড়ি ছোট হবেই দাদা, বাড়িটা যখন দোতলা করতে চাও তখন থামবে। আপনার সঙ্গে এক ভদ্রলোক দেখা করতে চাইছেন, বিনয়েন্দ্রবাবু এসেছেন। ও বিনু, তে এসেছে আসছে না কেন? আপনি আসুন। বাইরে থেকে খবর পাঠিয়েছো, তোমাকে কি অভ্যর্থনা করে ডেকে আনতে হবে? না, এদের আসতে দিতে আপত্তি ছিল তাই তো খবর পাঠাতে হলো। তাই কি আশ্চর্য, ও আমার ম্যানেজার বিনু, বসে 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 বসে, আমার ইনি আমার স্ত্রী। আর এই বিজিত আমার বড় ছেলে, সুজিত আমার ছোট ছেলে, আর এই হলো আমার। আপনার কিন্তু বেশি কথা বলা বারণ। এসি ডাক্তারি শুরু করে দিলে, কেমন আছেন এখন? ভালো আর থাকতে দিলে কই, এই এতটা পথ চড়া রোদ্দুর টুপিটা সঙ্গে দিতে পারবে না? তা টুপিটা দয়া করে নিয়ে এসো না, ওকে রেখে এলে। এখন কিছুদিন আপনার টুপির দরকার হবে না, এই 10,000 টাকা আছে এটা তুলে রাখবো দরকার পড়বে। তুমি তুললে না? আচ্ছা আমি চলি। না 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 না, তোমার সঙ্গে আমার অনেক দরকারি কথা আছে। সব ব্যাপারে চেটাং চেটাং কত তোমার কিসের জন্য? আপনি এখন চিৎকার করবেন তাহলে তো আমি আসবো না। না না না, শোনো শোনো, তুমি একটু বসুন, একটু বসো, আমার অনেক দরকারি কথা আছে। শোনো, আমার কেমন ভালো লাগছে না। কি কষ্ট হচ্ছে বলুন তো? কষ্ট না না, মানে একা একা লাগছে। একা লাগছে? এতদিন তো একা ছিলেন, এখন আপনার আপনার লোকের এসছে, এখন আপনার একা লাগছে? আমি ঠিক বুঝছি না। আপনি কিন্তু আমায় বলেছিলেন যে আপনার কেউ নেই, আমিও তাই জানতাম। এরা বুঝি অনেকদিন পরে এলেন? অনেকদিন, 22 বছর, 22 বছর পরে হঠাৎ।
শুনুন, আজকে বাবাকে খুব রেস্টলেস লাগছে। আচ্ছা, এখানে কোনো নার্স পাওয়া যায়? আগে না, মানে বাবার কাছে কারো থাকা দরকার। আমরা কেউ থাকলে হয়তো এখানে কাউকে জোগাড় করা যায়। আচ্ছা, দেখি কি করা যায়। শোনো, বাবুর শরীর ভালো না, আজ রাতে তুমি বাবুর ঘরের মেঝেতে গিয়ে শোও। কার কথা শুনিব তো, মা বললেন আমাকে। মাকে বলেছি। মাকে বলেছ? হ্যাঁ। শোনো, যদি কিছু দরকার হয় আমাকে ডেকো। আচ্ছা। আমি শোভ, মা বললেন আপনার শরীর ভালো নেই সেই জন্য। হঠাৎ এত বছর বাদে এই চিঠি পেয়ে একটু আশ্চর্যই হবে। আমি 22 বছরের ব্যবধান জুড়তে চাচ্ছি না। তোমার 1,500 টাকার মাসিক বন্দোবস্ত আমি মেনে নিলাম। ছেলেরা মানবে না, তারা বড় হয়েছে, তাদের ভবিষ্যৎ স্থির করে নেবার দায়িত্ব তাদেরই ছেড়ে দেওয়া আমি উচিত বলে মনে করি। তাই পরশু রাতের ট্রেনে আমি ওদের নিয়ে তোমার কাছে রওনা হচ্ছি কোনতলা। কি ভাবছেন পরিবাবু, বলেই বা কি ম্যাট্রিক পাস, আপনার মতো টাকা কজনের আছে? অত বড় অ্যাডভোকেট সাথে তার বিয়ে পাস মেয়েকে আপনার সঙ্গে বিয়ে দিতে চান? একবার দেখুনই না ভালো করে। ঘুমের ওষুধ দিয়েছে। ঘুম হবে না বাবা, ঘুম কিছুতেই হবে, ওষুধ খেলে হবে। আমি ভাবছি, আমি বুঝতে পারছি না বিনু, ওরা কেন এলো? আমি কি করে জানবো বলুন, আপনি তো কোনোদিন আমায় কিছু বলেননি। বলিনি, মাঝে মাঝে তোমাকে বলতে ইচ্ছে হয়েছে, একটু হয়তো হালকা হতাম। কিন্তু বিনু, কি বলি বলো তো,
বলি, বিদুষী স্ত্রী অশিক্ষিত স্বামীকে ঘেন্না করে, ভাবে তার বাবা হাত পা বেঁধে তাকে জলে ফেলে দিয়েছে, ভাবে আমি নোংরা মদ খাই, পাহাড়ের কামিনদের নিয়ে পর্যন্ত আমাকে সন্দেহ করে। রাত করেছে ওকে হীরা জামালি বহু তোকে ভালোবাসে না রে। তাড়াতাড়ি ফিরলে যে, বাড়িতে ফিরতে তোমার লজ্জা হলো না? আমার বাড়িতে আমি ফিরবো না তো কে ফিরবে? শোনো, এ আমার বাড়ি, এসব আমার ঘর, আমি যখন খুশি আসব, যখন খুশি যাব। তুমি তুমি আজ পাহাড়ে আমাকে অপমান করেছো, বিয়ের পর থেকে রোজ তুমি আমাকে অপমান করো। তোমার জন্য আমার শ্বশুর আমাকে অপমান করে, শাশুড়ি অপমান করে, শালা অপমান করে, আমি আজ তার কৈফিয়ত চাই। আমি লেখাপড়া কম জানতে পারি, কুলিকামি নিয়ে আমার কাজ কারবার হতে পারে, কিন্তু আমি তোমার স্বামী। ঘৃণা করে আমার সে কথা সবাইকে বলবি, ওই ছোট লোকগুলো সবাই বসে বসে মদ গেল, আর এই মগে তাকে তোমার আবার অপমান কেন? এখন আমার স্বামী থেকে দূর হয়ে যাও বলছি। তুমি বিজিত এসেছে, সুচিত এসেছে, কোনদিন তুমি আমার কাছে সহজ নেই। পাঁচ পাঁচটা বছর আমাকে শেয়াল কুকুরের মতো দূর দূর করে দাঁড়িয়েছ। তোর মা কোথা রে? মা তো ভোরের ট্রেনে খোকাদের নিয়ে কলকাতা চলে গেছেন। আগে হ্যাঁ, আপনি ঘুম থেকে উঠলে এই চিঠিটা দিতে বলেছেন। আমি জানি আমার ছেলেরা তোমার কাছে থেকে মানুষ হলে ভবিষ্যতে বরপর আর মাতালি হবে। যে লোক মত্ত অবস্থায় নিজের স্ত্রীর উপর অত্যাচার করে, তার সঙ্গে আমি এবং আমার ছেলেরা কেউ কোনো সংস্পর্শে রাখতে চাই না। তবে কালকের দুর্ঘটনার জন্য যদি কেউ আমার গর্ভে আসে, তাহলে তাকে তুমি তোমার নিজের বলেই ভাবতে পারো, তার উপর আমার কোনো দাবি নেই। কুন্তলা। আর আপনি ওদের ফিরিয়ে আনতে চাননি? না, বরং হাঁপ ছেড়ে বেঁচেছিলাম। নিজেকে আর সবসময় ছোট মনে করতে হতো না, শুধু
9-10 মাস বাদে একটা চিঠি পেলাম, আমার একটি মেয়ে হয়েছে। মেয়েকে দেখতে যাননি? ওরা তা চায়নি, যা চেয়েছিল তাই করেছে। 500 টাকা থেকে শুরু করে মাসে 1,500 পর্যন্ত পাঠিয়েছে, কোনো সম্বন্ধ ছিল না। আজ বুঝি আজ ওরা আবার কেন এগেল, কেন? আপনার ছেলে আপনার মেয়ে আপনার কাছে আসবে এটাই তো স্বাভাবিক। যা কোথাও কথা খেয়ে নিন তো। আমার ছেলে আমার ওষুধটা খেয়ে নিন তো। শোনো, ওকে ভেতরে আসতে বলবে না। বাইরে দাঁড়িয়ে কেন, ভেতরে আসুন। বাবা ঘুমাননি এখনো? এইবার ঘুমোবেন। আপনি হঠাৎ ঘুম থেকে উঠেলেন যে? আমার তো তবে একটা ঘুম হয়েছে, অনেক রাত হলো, আমি বরং বসছি। না না, এত রাত্রে আমার বাড়ি যেতে অনেক অসুবিধা হবে, আমি আছি, আপনি যান। মালিকের বিটিয়া, মালিককে ডেকে দে, বল মুকুট বুড়া দেখতে চেয়েছে। চল ঘরকে চল, তুই হারিয়া খেয়ে তুই এখানে এলি কেন? না খেলে বাগান মারে। তুই পাগল হলি? পাগল সাহেব তো খাদানে পড়ে কবে জীবন গেল, কি পৃথিবীতে আছে? নাই বললে, কিন্তু হারিয়া না খেলেও মারে। যা যা, আমি টাকা নিয়ে যাব। যা, এ মালিক, এ রাজা মালিক, মালিক। মুকুট পুরা দেখতে চেয়েছে। ম্যানেজার বাবু, তুই বিচার কর, তুই বিচার কর। মালিককে দেখতে আলাম, ও হারামজাদি দেখতে গেল না, তুই বিচার কর। মালিক ভালো আছে, তোকে টাকা দিতে বলেছে, এখন যা। ম্যানেজার বাবু, খুব ভালো আছিস? খাদানের ভাতিখানা সারা এখন বন্ধ করে দিচ্ছে, মালিক ভালো আছে, আমি যাই। যা, মালিক ভালো আছে, এই তোরা এখন যা, মালিক ভালো আছে। পাহাড়ের লোকের কাছে আমাকে শেষ দেখা দেখে যাবার জন্য ঢাক পিটিয়ে বেড়াচ্ছ কেমন? এতে কিছু ফল আছে আর ডাক্তারের দেওয়া ডায়েট চার্ট। আচ্ছা আমি বরং চলি, এখানে থাকলে আপনার ক্ষতি হবে। বসো।
আমি জানতে চাই যে তুমি মিছি মিছি এতগুলো লোককে ছুটোছুটি করছো কেন? শোন, বাবুর অসুখ পাহাড়ে সকলকে কে জানিয়েছে? ওরা সবাই জিজ্ঞেস করছিল, আমি তো কে জানিয়েছে কে? আমি তো শুধু ফুলাচিকে বলেছি। যা গয়া, খারাপ কি করেছে? তোমার অসুখের কথা শুনে পাহাড়ের সব অফিসাররা বাড়িতে বয়ে দেখতে এলো। আরে অফিসাররা কিরকম ভালো দেখুন, আপনার বাবাকে কিরকম ভালোবাসে, কলকাতায় কিন্তু এরকম পাবেন না। ভালো কথা, এখন আর নিজেকে বিদ্যান বলে ভেবো না। বিজিত বিয়ের শ্রীপাশ, সুজিত বিয়ে ব্যারিস্টারি পড়তে যাবার ইচ্ছে, আর জয়ন্তী বিয়ে অনার্স এম এ পড়বে। সকলেই গুণী। আচ্ছা, আপনি কোন সাবজেক্ট নিয়ে এম এ পড়বেন? ইকোনমিক্স। ও, খুব কড়া সাবজেক্ট। আমাদের সময় তো বেশিরভাগ মেয়েরাই পড়তেন হয় ফিলোসফি নয় বাংলা। আপনাদের সময় মানে কত যুগ আগে? তা খুব কম দিন হলো না। এখন কিন্তু ছেলেরা খুব উন্নতি করেছে, আজকাল বেশিরভাগ ছেলেরাই ওই দুটি বিষয় নিয়ে পড়ছে। এক পাথরের খবর ছাড়া আজকালকার আর কোনো খবরই আমি রাখি না। আচ্ছা চলি। কি বা? নাম কিছু না। বললে বা, আবার বলছো কিছু না, কাকে তারিফ করলে? তোমাকে। তুমি বেশ কথা বলো, মানে বিনুটা না পেরে পালিয়ে গেল। তুমি ফল রস খেয়েছো বাবা? না, তুই ভালো লাগে না বাবা। নিশ্চয়ই গয়াটা ভালো করে করতে পারে না। দাঁড়াও, আমি করে নিয়ে আসছি। তোমার ম্যানেজারে জানা ফল টক হবে না নিশ্চয়ই? মা, তুমি এখানে এভাবে দাঁড়িয়েছো কেন? না, এমনি। বাবার জন্য ফলের রস। আচ্ছা মা, বাবা এমনকি সাংঘাতিক অন্যায় করে থাকতে পারেন, যার জন্য। যার জন্য কি? না মানে বলছিলাম যে একেবারে 22 বছর আমরা বাবাকে ছেড়ে থাকলাম কেন? তো দাদাদের লেখাপড়ার জন্য। দাদাদের লেখাপড়ার জন্য? আমিও ততদিন হস্টেলে থেকেই মানুষ হয়েছি, কতক্ষণই বা আমাকে তোমার কাছে রেখেছ? দাদাদের তেমন করে রেখো তো তুমি এখানে থাকতে পারতে। কি বলতে চাস তুই? মামা বাড়িতে বাবার সম্বন্ধে যা শুনেছি আমার একটু বিশ্বাস হয় না, বাবাকে দেখে তোমার সহজ সরল বলেই মনে হয়। আচ্ছা মা, বাবা আমার দিকে তাকিয়ে যখন তখন কি দেখেন বলো তো? জানি না, ওসব বাজে কথা ছেড়ে গয়াটা কোথায় গেল দেখতো? তো দাদারা ফিরেছে, সময় মতো জানা পেয়ে একটু দাদারাই করবে। দাদাদের কথা ভেবে ভেবে তুমি একেবারে অস্থির, দাদারাই তোমার সব, আমি যেন কেউ নই। কি পুজো করবি বললি? সবজি পুজো? মুকুট পুরোটা মুখ খেয়ে পাগল হয়ে গেছে। ও ভালো হবে, রাজা মালিকের অসুখও ভালো হবে। ভালো ভালো, তোরা সূর্য পুজো কর, আর আমরা সাহেব ঠাকুর পুজো করি, কি বলো? সাহেব ঠাকুর? হ্যাঁ গো হ্যাঁ, ওই যাবো না, সব পাহাড়ের ওপর ফরেন এক্সপার্ট, সব পাহাড় বিশারদ, বুঝেছ? এই মহারাজপুরের সমস্ত পাহাড়গুলো হচ্ছে এক একটা সোনার পাহাড়, বড় বড় ইয়া বড় বড় মস্ত মস্ত মেশিন আসবে, মেশিনে ব্লাস্টিং হবে, মেশিনে পাথর তোলা হবে, মেশিনে পাথর ভাঙা হবে, সব মেশিন হবে, এমনকি তোমার আমার হাত পা পকেটে পুরে মেশিনে লিখবো, মেশিনে বসবো, মেশিনে উঠবো, মেশিনে চলবো, মেশিনে ফিরবো। মুকুট বুড়া এই সপ্তাহে টাকা পায়নি? আগে না, নট স্যাংশনড। তোরা এখানে দাঁড়িয়ে কি করছিস? কাজে না গেলে তোদেরও টাকা কাটা যাবে, যা। ও হরিপাল দা, সাহেব ঠাকুরা বোধহয় চলল। হ্যাঁ, গুড বাই করা হয়নি তো? ওকে মিস্টার চ্যাটার্জি, ওয়ে আর টেকিং ডাউন অল দ্য পয়েন্টস ফর দ্য ডেভেলপমেন্ট প্রজেক্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। আফটার রিচিং দিল্লি উই উইল সেন্ড আ ডিটেইলড রিপোর্ট। সো কাইন্ড অফ ইউ, থ্যাংক ইউ, বাই 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 বাই।
সাহেব গুড বাই, গুড বাই সাহেব, সাহেব গুড বাই, গুড বাই সাহেব। চলে গেল দাদা, ওদের সব খাওয়া হয়ে গেছে। খাবার লাগবে না? না না লাগবে না, খুব ভালো করে সেদ্ধ করেছি। কাল থেকে আর খাবার দরকার হবে না। দরকার হবে না? না। খাবেন কি? সে খাবারে তোর দরকার কি? তা বলছিলাম আজকের খাবারটা, আজকের খাবারটা যদি আচ্ছা বাবা, দরকার হলে তুমি গয়াকে ডাকো কেন বলো তো? আমাকে তোমার ভালো লাগে না? না না, তো তো তোমাকে আমার খুব ভালো লাগে। ভালো লাগে, ভালো লাগলে নিজের মেয়েকে কেউ তুমি বলে? এই তো এক্ষুনি তুই বলে সুখে নিলে। না মানে ভাবলাম তুই যদি রাগ করিস। আমাকে দেখে বুঝি তোমার রাগই মনে হয়? না না তা নয়, মানে নিশ্চয়ই তাই, না হলে যখন তখন আমার মুখের দিকে তাকিয়ে কি দেখো? আরে এতদিন বোধ হয় তোর খুব কষ্ট হয়েছে না? কেন? তোর মা বোধ হয় তোকে ঠিক এসব মালিক মুকুর পুরেকে টাকা দিচ্ছিস না কেন? ও যে মরে যাবে। কে হয়? আমার পিসা লাগে। কাজ করে না, টাকা পাবে কি করে? মালিক দে তো, ওর মাথা ঠিক নাই। মালিক জানে টাকা বন্দি করলে ও মরে যাবে। মদ খাওয়ার জন্য কাউকে টাকা দেওয়া হবে? পিসু হওয়ার জন্য পূজা দেবে, আধা টাকা দে। এখন যা, পরে আস। টাকা দিবি নাই? বললাম তো এখন না, পরে আসিস। আসতে পারি? আসো। এক্সপার্টরা এসে সব দেখে শুনে গেল, আপনি একবার এলেন না তো? ওই আপনি দেখেননি তো? তবে আপনার আসা উচিত ছিল। হুকুম ছাড়া লেবার বেনিফিটের ফাইলটা কি করলেন? মেডিকেল বেনিফিটের দেখেন, এক্সটেনশন সমস্ত ভুলে যান। ওদের তো আরও অনেক দাবি আছে, কত ভোলাবেন? সব জানি, ওয়েজ রেট বাড়াতে হবে, অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স দিতে হবে, অ্যাক্সিডেন্ট হলে এ সমস্ত আপনি আপনার কার সাথে তা কিছুটা বইছি। ওই ব্যাপারটা শুধু আপনাদের ফার্মের নয়, এখানকার সমস্ত ফার্মের জেনারেল ওয়েলফেয়ারের ব্যাপার এটা। আর তাছাড়া এই ফাইলটা নিয়ে আপনার নতুন করে ভাববার তো কিছু নেই, আপনার বাবাই তো এটা ঠিক করে গিয়েছে। এটা সই করে পাঠিয়ে দেবেন। দেখলে শুনলে সব মানে মেয়েটি এলো এবং চলে গেল, দেখলুম এবং শুনলুম। ম্যানেজার এলো এবং চলে গেল, দেখলুম এবং শুনলুম। এসব আমার ভালোই লাগে না। আরে বাবা, আমি এখন তাল করছি কবে বিলেতে জাহাজে করে উঠবো। তোমার জিনিস তুমি এখানে বসে থাকো আর ভাবো। এই না খাবনি। খুব সুন্দর হয়েছে, খা না। খাবনি, তুই কি বলছিস বল। বলছি তোদের গোসাই পুজো হবে, তোরা সব যোগাযন্ত্র কর, আমি দিদিমণি থেকে টাকা এনে দেবো। দিদিমণি দিবে কেন? দেবে না, মুকুটপুরের জন্য না হোক, বাপের অসুখের জন্য দেবে। বাপকে কি এরকম ভালোবাসে জানিস? তুই তো আমায় ভালোবাসতিস না, তাহলে বুঝতিস কেন দেবে। না খা। আচ্ছা কাল টাকা আন, তখন দেখা যাবে। ফুলাইছি শোন, মুটুপুরার পূজায় কত টাকা লাগবে বল? আমি দিচ্ছি। তোর টাকা কে চায়? কেনে মালিক বিতে টাকা দিল। দিল তো, আদর করে কাঁধে হাত রাখলো, বলল যত টাকা লাগে দিবে। মলাটা ভালো করে দেখে নিয়েছো তো? এই মহারানী শোন শোন, বাবা এত খারাপ।
খাতির একবার মহারানী শোন আমি বলছিলাম কি যে বাবার সঙ্গে তো তোর খুব খাতির হয়ে গেছে না হ্যাঁ খুব খাতির হয়ে গেছে তাই জন্যই তোকে বলছিলাম তুই আমার কথাটা বাবাকে একটু গুছিয়ে বল না কি বলবো বলবি কি যে আমি এখানে থাকতে পাচ্ছি না আমার ভালো লাগছে না বিলেতে যাবো তার খরচা তারপর বিলেত থেকে মেম বিয়ে করে নিয়ে আসার খরচাটা সবাই ভাজলামি করেছি আরে তোকে তো আসল খবরই দিয়ে দিই শোন শোন আরে হ্যাঁ শোন না শোন না আমি দেখি কি আমি পিট 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 করে দেখলো মেয়েটার দিকে দাদা একেবারে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে দেখছি শোন না আরে বাবাকে বলবি তো রাস্তা কাটছি তুই মেজে থাক তোকে দেখি মন ঘুরিয়ে দেবো তোকে কত কিছু দেব কি করছো ও বেড়াল এক কোলে উঠে বসেছে দিদিমণি সূর্য পূজা সূর্য পূজা ওই যে সূর্য পূজা ওরা সব করবে বাবুর অসুখ ভালো হয়ে যাবে কারা ওই ফুলাসি ময়নামতি ওরা সব করবে 20 টাকা আমি কেন দাদাকে বলো উনি দেবে না বলেছেন তাহলে ওদের নিয়ে যে বেশি মাতামাতি করে ম্যানেজার বাবুকে বলো উনি তো আর মাতামাতি করবেন না উনি তো চলে যাচ্ছেন হ্যাঁ আমাকে গাড়ি ঠিক করে দিতে বললেন কোথায় ওই রাজমহলে উকিল বাড়ি কেন তা তো বলতে পারবো না তবে হরিবদবাবু বললেন ওই মজুরদের সঙ্গে কি সব গোলমাল হয়েছে উনি তো পেরাই যান তুমি তাই গাড়ি ঠিক করে দিয়েছো বা ড্রাইভারের সঙ্গে আমার খুব খাতি খুব খাতি খুব খাতি খাতির তোমার দেখাচ্ছে কাল কখন কাল দুপুরে 3টার সময় বারণ করে দেবো না যাও 20টা টাকা সে হবে যাও দিদি বলি সুজি বুঝে দেরি হয়ে আমি তো এখন বাড়ি যাচ্ছি না আপনি যাবেন কোথায় রাজমহল আপনার যাওয়ার ইচ্ছে থাকতে পারে চলুন রাজমহলে যাচ্ছেন কেন উকিলের সঙ্গে পরামর্শ করতে পাহাড়ের এক ভদ্রলোক মজুদদের বিগড়ে দেবার চেষ্টা করছেন তো ভদ্রলোক যে মজুদদের বিগড়ে দেবার চেষ্টা করছেন আপনি জানলেন কার কাছ থেকে গয়ার কাছ কি হচ্ছে ওখানে সূর্য পুজো হচ্ছে গয়া বলছিল বটে সে কিছু হ্যাঁ ওদের ধারণা এটি নাকি মুকুটবুড়ের পাগলামি সাহায্য লোকটা পাগল ছিল কেন জানি না বাগান সর্দার বলে একটা দুর্দান্ত লোক ছিল এই মুকুট বুড়োর বন্ধু আর মুকুটের যে বউ ময়নামতি সে ছিল আগে ওই বাগানের বউ তারপর একদিন মদ খেয়ে ঢোল হয়ে ওই বাগান খাদানে পড়ে মরে গেল তখন মুকুট বুড়ো ওই ময়নামতিকে বিয়ে করল মুকুট ওই ময়নামতিকে বউ করলো বটে কিন্তু তারপর থেকে ও যেন কিরকম হয়ে গেল খালি মদ খায় আর মদ না পেলেই বলে বাগান সর্দার আমাকে মারছে আশ্চর্য বলেছিল না দিদিমণি টাকা দেবে এক দিয়েছে 20 টাকা না 15 দিদিমণি খুব ভালো আর আমি তুই কি আমিও খুব ভালো তুই ভালো ভালো আমি বলছি তো আমরা মা কালী মা দুর্গা মা দুর্গাপতি মা বগলা মা চিন্তা মা কমলা উরে বাবা রে আর থাকলে মরে যাবো রে বাবা
একটু কাজ আছে। আপনার কাজ কবে শেষ হবে বলতে পারেন? সারাদিন তো ধাক্কা খেয়ে বেড়ান। ভালোই তো, আপনাদের এই জায়গাটা সব দেখা হয়ে যাচ্ছে। আচ্ছা এবার একটা কাজ করুন তো, সামনে লেক আছে ওইটা দেখে নিন, আমি ততক্ষণ পাশের গ্রাম থেকে জিনিসটা নিয়ে আসি। কি জিনিস? অর্জুন গাছের ছাল। অর্জুন গাছের ছাল? তা দিয়ে কি হবে? আপনার বাবাকে দেবেন, ওটা রস করে খেলে হার্টের অসুখ ভালো হয়। আমি আসছি। যে করবে তাকে ঘাত ধরে বের করে দেওয়া উচিত। আজকালকার দিনে যখন তখন যাকে তাকে অমন বের করে দেওয়া যায় না। তার মানে আমার বাড়ির চাকরকে বেঁধে মারবে আর আমি চুপ করে থাকবো? চুপ করে কেন থাকবেন? গয়া আসুক, তার কাছ থেকে খোঁজ নিন, খোঁজ নিয়ে হয়তো শেষ পর্যন্ত গয়াকেই শাস্তিটা দিতে হবে। আচ্ছা আমি চললাম, রাত হয়েছে, খাবি চল। এভাবে ঝগড়াঝাটি করে বেশি দিন চলে না, ব্যবসাটা কার হুকুম মতো চলবে সেইটি আগে স্থির হওয়া দরকার। তো লজ্জা করলো না সামান্য একটা কর্মচারীর সঙ্গে সারাদিন এভাবে ঘুরে বেড়াতে?
দেখো দেখি কি কাণ্ড, ওর সঙ্গে বেড়াতে গিয়েছিলি তো কি হয়েছে? না মানে বলছিলাম, কি বলছিলে? বলছিলাম তোর হাতে ওঠে ভিম গাছের অর্জুন গাছের ছাল, এ খেলে নাকি তোমার হাত পাথরের মতো শক্ত হয়, শক্ত হওয়া দরকার। কেন তুমি চুপ করে বসে থাকো, তোমাকে কিচ্ছু ভাবতে হবে না। আমি ম্যানেজারকে বলে দিয়েছি কালকে পাহাড় দেখতে যাব, তাতে মা যা খুশি তাই বলুক। সব আপনাদের পাহাড়। আমাদের মানে? আমারও নাকি? বাবা ভাবেন বাবার, দাদা বলে তার, আপনি ভাবেন আপনারও, এমনটা আবার আমি কেন? আমি কিন্তু ভাবি না এটা আমার পাহাড়। চলুন। রম করে তাকিয়ে আছে কেন? দেখছি, দেখার মতো কিছু না পেয়ে দিয়ে ওদের চোখে চড়া করে গিয়েছে তো তাই। আমি বুঝি দেখার মতো, তুমি বুঝি ফুল আছি? হাসছো কেন? আমাদের ম্যানেজার বাবুর হাড়ি মুখে হাসি লেগেছে। পাথর ভেঙে এই কাণ্ড হয় নাকি? অ্যাক্সিডেন্ট হয় না? হয়। আপনার কারো হয়েছে নাকি? আমার বাবা এরকম একটা খাদে মারা গিয়েছিলেন। অবশ্যই এখানে ওই মজুরগুলোই বেশি মরে, যাদের জীবনের দাম মাত্র 1400 টাকা। আপনি শুধু শুধু ওদের ওদের নিয়ে মাথা ঘামাচ্ছেন, অথচ ওদের বিন্দু মাত্র হোশ নেই। আপনি কাগজ কলমে শুধু মালিকের সঙ্গে লড়াই করছেন। এখান থেকে যে হাজার হাজার টন পাথর চালান যায় তা দিয়ে কি হয় জানেন? সবাই জানে। সবাই জানে কিন্তু ওরা জানে না, অন্তত ওরা জানতো না, এই জানতে শুরু করেছে। ওরা জানে শুধু পাথর কাটতে, পাথর ভাঙতে, পাথর ওয়াগন বজায় করতে। তারপর একদিন হয় অ্যাক্সিডেন্টে, নয় না খেতে পেয়ে, নয় বিনা চিকিৎসায় মরে যেতে। অথচ এই পাথর দিয়ে আমরা কত কী না করছি। ওরা কি জানেন, ওরা হলো উপকরণ, এই পাথরের মতোই হলো ওরা পাথর যোগানোর উপকরণ, হিউম্যান মেটেরিয়াল। আমাদের সমাজ পাথরের দাম দেয় কিন্তু ওদের কাজের দাম দেয় না। চলুন এখানে ব্লাস্টিং হবে। Yeah!
কেন গুলি মুকুর বুড়াকে? আমি তোকে দেখে নেব, আমি তোকে দেখে নেব। তুই বাড়ি যা মায়ের মধ্যে। ময়নামতিকে সন্দেহ করে হয়তো আমি ভুল করেছিলাম, কিন্তু 22 বছর আগে ছেলেদের এখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে আমি একরকম ভালোই করেছিলাম। তারা মানুষ হয়েছে, মাতাল বা খুনে হয়নি। উপরে যাব, দেখছেন কি স্যার, দুদিনে সাহেব বাবাজির একবার ভোল পাল্টে সাধন না একবারে সাহেব বনে গেছে। হ্যাঁ স্যার, মানে খুব চালাক ছিল বুঝলেন। বিজিৎ বাবাজি বলতে গেলে ওকে দিয়ে ম্যানেজার সব কাজ চালিয়ে নেন। ম্যানেজার দিনু তো আমাকে কিছু বলেনি। আর সময় কোথায় বলুন, মজুরদের পাওনা পান্ডা নিয়ে যে বেঁচেছেন জানেন স্যার। বাবাজির সঙ্গে একেবারে এই খুব কাজের ছেলে, বিশ্বস্ত লোক ওই সাধন দত্ত, মানে সোনার টুকরো ছেলে। তাই বুঝি আগে। হ্যাঁ লোকটা যে হঠাৎ ওভাবে লাফিয়ে পড়বে কি করে বুঝবো বল? যাকে 34 টাকা ক্ষতিপূরণ পাবে। রাগ করিস না, পরে কথা হবে। আর তোর পিসিমাকে সব বুঝিয়ে বলেছি, এখন চলি। হ্যাঁ বলাইছি, শুন, মালিক বেটা তোকে ডাকলো কেনে? মুকুটবুড়া ক্ষেতে টাকা দেবে বলে। মালিক বিটার কথা ছাড়, এখন আমাকে নিয়ে তুই কি করবি ভাব, জাত ভুলে যা, নয়তো কাজের মতো আমাকে হারাবি। একটা কথা ছিল, বলছিলাম কি, মুকুটবুড়োর নামটা যখন রেজিস্ট্রেশন রয়েছে তখন ক্ষতিপূরণটা দিয়ে দেওয়া যায়। দিলে ওরা খুশি হবে বলে মনে করছো? হ্যাঁ তা তো হবে। ভালো তাহলে দিয়েই দাও, আমার আপত্তি আছে। কেন দেওয়া হবে কেন? অ্যাক্সিডেন্ট হলে টাকা দেওয়া হয় না? এটা তো অ্যাক্সিডেন্ট নয়, মুকুটবুড়ো আত্মহত্যা করেছে। আপনি এসব নিয়ে মাথা ঘামাচ্ছেন কেন? অনেক দিক ভেবেই টাকাটা দেওয়া হবে। কোন দিক ভেবে? ওই নবাব পুত্র, আমি বলেছি তাই দেওয়া হবে। তোমারটা থেকে আচ্ছা দিন, কিন্তু আমার আপত্তি রয়েছে, লেবার বেনিফিটের ফাইলটা এখন সই করা হয়নি, যাবার আগে এটা সই করে দিয়ে যাবে। কেন, তোমার হুকুমে দেবো? আগে না, কর্মচারীদের কল্যাণ। ও
একবারে যা বলবে তাই তো আপনি ওকে ছাড়বেন না, ওকে এখনই দাঁড়ানো উচিত। নিশ্চয়ই শর্টকাট করা হচ্ছিল, যা দেখবে ঘুরে যান। অত ধারে দাঁড়িয়ে দেখছো কি, পড়ে গেলে যে হাড় গোড় চূর্ণ হয়ে যাবে। দেখছো কি কাব্যি তো ব্যাঘাত ঘটালাম। আচ্ছা যখন তখন এই খাদের ধারে দাঁড়িয়ে তুমি কি দেখ বলবো? ভাবি এরা নেয় যখন তখন অনেক কিছু দেয়। আরে ভাব সমুদ্রে ভাসতে তোমাকে হবে না, তোমার কিছু নিয়েছে? হ্যাঁ নিয়েছে, কিন্তু মনে হচ্ছে ফিরিয়েও দিয়েছে। সোজা বাংলায় বলো না বাবা, তোমার কি সম্পত্তি গেছে? আমার বাবা। তোমার বাবা? হ্যাঁ, 20 বছর আগে এই খাদি আমার বাবার জীবন নিয়েছে। তোমার বাবা? তুমি 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 কাঞ্জিলা সমরেন্দ্র কাঞ্জিলা? পাহাড়ে শুনলাম আপনার শরীর খারাপ, আপনি বাড়ি চলে গিয়েছেন, অথচ এখানে এসে ও বাড়িতে তুমি থাকতে চাও কেন? ভালো মাইনে পেয়েও সিং কাপুরের ফার্মে জয়েন করেনি কেন? সব ফিরে পেতে চাও? এত বড় ব্যবসা ঠিক মতো বুঝে নিয়ে চালাতে পারবে সে ক্ষমতা তোমার আছে? ব্যবসা তো আমার, কিন্তু আমি জানি তুমি নিজের জিনিস বুঝে নিতে এসছো। তোমার মাকে আমি কথা দিয়েছিলাম সেই অধিকারে। আপনি ভুল করছেন, কোনো দাবি নিয়ে আমি এখানে আসিনি। তবে আমার ছেলেবেলাটা যেখানে কেটেছে সেইখানে থাকবো বলে এসেছি। শরীর নিশ্চয় খারাপ, তাতে কার কি, আমার জন্য ভাববে এমন কে আছে? চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। হঠাৎ এমন ঘুরপাক খাচ্ছিস কেন? আচ্ছা আমাদের এখানে আর কতদিন থাকতে হবে বলো তো? তুই দেখছি দিলে দিলে তুমি পুরো পাগল হয়ে যাবে। আমি আমার কথা বলছি না, আমি দাদার কথা বলছি। কি কথা? দাদা কিন্তু একটু সাবধান হওয়া দরকার, ও সমস্ত ব্যাপারে বড্ড বাড়াবাড়ি করছে। কেন কেন আবার কি, তুমি তো কুলিকামিনদের এত ঘেন্না করো। দাদা কাল রাত্রিরে ময়নামতির বাড়িতে গিয়েছিল, কেন জানো? হতেই পারে না। কি হতে পারে না, মিথ্যে কথা বলছি তোমাকে? শোনো, thank you.
বাবা, কি পাহাড় থেকে ফিরে এসে কি এত ভাবছো বলো তো? কোনো গন্ডগোল? না, মানে বিনুটাকে নিয়ে, বুঝলি? তোমার এই ম্যানেজারকে নিয়ে সংসারের সকলেরই অশান্তি দেখছি। কি করলো সে? কিছু করেনি, কিছু করেনি, মানে ওই মুকুটের ক্ষতিপূরণটা দিতে ও যেন সব আপত্তি। সেই জন্য এত ভাবছো? না না, তা নয় বে। আরে বিজু ফেরেনি? না তো জিতু, জিতু কোথায়? ও ওকে একবার ডেকে দেখি। ডেকে দিচ্ছি। কি হয়েছে? তাতে তোর কি? সব কথায় কথা। তোমাকে বাবা ডাকছেন। মা, কি হয়েছে আমাকে বলো না। কি আর হবে, উনি জিতুকে ডাকলেন কেন জানি না। আমাকে ডেকে দিতে বলেন, আমি ডেকে দিলাম। এদিকে এসো, বসো। পাহাড়ের কাজকর্ম লাগছে কেমন? রাস্তা তাই, ওটা আমার লাইনই না। তোমার লাইনটা কি? খুব সোজা, বিলেতে যাওয়া, ব্যারিস্টার হয়ে ফিরে আসা। জয়ন্তী একদিন তাই বলছিল। যাচ্ছ না কেন? আমি তো পা বাড়িয়েই আছি। টাকা কোথায় পাবে? ব্যবস্থা কিন্তু সব তোমাকে নিজেকেই করে নিতে হবে। আর কবে যেতে চাও? কাল, কাল মানে কাল কলকাতা চলে যাই, জিনিসপত্র কিছু কেনাকাটা তো আছে, তারপর ফার্স্ট অ্যাভেলেবল প্লেনে উড়ব। সেই ভালো, আর এখানে সময় নষ্ট না করে কাল ভোরের ট্রেনে চলে যাও। আরে কি হলো, কি ব্যাপারটা কি শুনি? বাবা ইজ ভেরি গুড অ্যান্ড ইন্টেলিজেন্ট। ঠিক বুঝেছি না, এখানে আমার মন টিকছে না। কিরকম? এই যে ডাকলেন, কি বললাম জানিস? তোমাকে এখানে মানায় না, তুমি যেখানের মানুষ সেখানে চলে যাও। বিলেত? ইয়েস, চললাম মা, বিলেত। কালকেই, কালকে মানে কালকে যাবো কলকাতায়, কয়েকটা টুকিটাকি জিনিসপত্র কিনবো, তারপর ফার্স্ট অ্যাভেলেবল প্লেনে একেবারে। আপনি এখানে এটার উপর একবার নজর বুলিয়েছ? ওসব সাহেবের ব্যাপার আমি ভালো বুঝি না। লাখ লাখ টাকা খরচা করে কিচ্ছু এগোবে না, ব্যবসাটা উঠে যাবে। হে, এত বড় ব্যবসা যদি বিজিত বাবু তুলে দিতে পারেন, তাহলে তো তাকে শক্তিমান পুরুষ বলতে হবে। আমার শরীরটা ভালো লাগছে না, বাড়ি যাবে।
ফুলাচিকে বিয়ে করছিস না কেন? জাতের ভয় আর কতদিন থাকে? জাত ছাড়তে হলে অনেক টাকা লাগবে বাবু। শোন, বাবা কোথায়? চলে গেছে। লেবার অ্যাসোসিয়েশন থেকে একটা ডিমান্ড লিস্ট পাঠানো আছে। ব্যাপারটা ট্রাইব্যুনাল অব্দি গড়াকে, এটাকে আপনি চান? গড়াতে চাইলেই গড়াবে। জেনে রাখুন তাহলে, তাই গড়াবে। এক্সপেনশন ফাইলটা দিন। ওটা আপনার বাবার কাছে। আর কম্পেনসেশন ফাইলটা? মুকুটবুড়ো কেসটা রেফার করে ওটাও আপনার বাবার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আপনি জেনে রাখুন, আপনার এই নন কোঅপারেশনের জন্য আপনাকে ভুগতে হবে। কি ব্যাপার? বসুন। আপনার বাবা তো চলে গেলেন। হ্যাঁ, ভালোই করেছেন। বাবার শরীরটা ভালো যাচ্ছে না, কাল রাত্রে ঘুমোতে পারেনি ঠিক দেখছি। দু একদিনের মধ্যে একটা কার্ডিওগ্রাফ করাবো ভাবছি। তা তো করাবেন, কিন্তু তার আগে আপনাদের মেজাজ ঠান্ডা না হলে বাবার অসুখ ভালো হবে কি করে? আমি সামান্য কর্মচারী, আমার মেজাজ সবসময় ঠান্ডাই থাকে। সামান্য কর্মচারী হলে দাদার সঙ্গে আপনার লাগছে কেন? আর দাদা ওই লোকটার স্ত্রীকে টাকা দিয়ে সাহায্য করবে, তাতে আপনারই বা আপত্তি কিসের? সাহেব বাড়ি যাচ্ছেন, আপনাকে আসতে বললেন। আপনি চলে যেতে বলুন, আমি একাই যেতে পারবো। আচ্ছা, গেলে পারতেন? কেন, হেঁটে যেতে কষ্ট হবে। আপনার তো সাইকেল রয়েছে, ঠেলে নিয়ে যাবেন। তুই হাসছিস কেন? যা বলছি তাই কর। মালিক বেটাকে রেতে দেখে আনবি। ও আমি পারবো নি রেঙ্গা, ও আমি পারবো নি। ও দেখ কারা যাচ্ছে। আমার কথার জবাব কিন্তু এখনো পেলাম না। টাকা দেওয়াতে আপনার আপত্তি কোথায়? ও দরকার নেই বলে লোকটা আত্মহত্যা করেছে তো? সে তো অনেকবার শুনেছি, কিন্তু মানুষের দয়া মায়া বলতে তো কিছু আছে। তা থাকলে তো সেটা আপনার দাদা আগেই ডাকাতে পারতেন। কিন্তু টাকা দেবে? ও আপনি ভাবছেন যে ওই মেয়েটা দাদাকে শাসিয়েছে বলে দাদা ভয় পেয়ে গেছে? না, আপনার দাদা ভয় পাননি। দেখুন, টাকা আপনাদের, আপনারা কাকে দেবেন তাতে আমার তো কিছু বলার নেই। তবে 1400 টাকা ওই ওদের কাছে মস্ত লোভের ব্যাপার। ময়নামতি আর ফুলাচি মেয়েটাকে কেন আপনার দাদা এই লোভের প্রশ্রয় দিচ্ছেন, এ ব্যাপারটা আমার কাছে স্পষ্ট নয়, সরলও নয়। আপনি কি ইঙ্গিত করছেন? কিছু না, চলুন এখান থেকে যেতে হবে। আপনি আপনি আমার উপর খুব রেগে গিয়েছেন বুঝি? কেন? না, বাজনাতে ভালো করে মনে দিতে পারছেন না। আপনার উপর রাগ করবো সেই সাহস আমার কোথায়? বসুন। কি জানেন, দাদার সম্বন্ধে ওরকম একটা কথা সত্যি তখন শুনতে চাইনি, তাই হঠাৎ কেমন বদভ্যেস। স্পষ্ট কথা বলাটা আমার বদভ্যেস, সেই জন্য আমি দুঃখিত। আসলে এখানে আসার আগে বাবা মা ভাই বোন মিলিয়ে সংসারের স্বাদ আমি পাইনি। বোটিং এ থেকেই মানুষ, খুব কমই মা আমাকে এতকাল যে স্নেহ ভালোবাসা পাননি, এখন সেটা পুষিয়ে নিন। সংসারটাই মিলতে পারল না এখন, ছোটদা চলে গেল, দাদা নানা কাজ নিয়ে মেতে আছে, বাবার সঙ্গে সহজই হতে পারে না, কেমন যেন সব ছাড়া ছাড়া। আর আপনাকে নিয়েও তো আমাদের পরিবারে এক সমস্যা। কিরকম? দাদাতে আপনাকে আদায় কাজ করে চা খাবেন? বলুন। বলবো না, করবো। মানে এখানে তো বলার কেউ নেই, যা কিছু হয় আমি নিজেই করি। তাহলে থাক,
চার জনে চুপচাপ বসে থাকতে আমি পারবো না। এবারে কিন্তু আপনাকে একটু বসতেই হলো, চায়ের জন্য না হোক আলোটার জন্য। থাক না, আপনার এখানে এত চাঁদের আলো আগে বুঝতেই পারিনি। আপনি আছেন বলে, আপনি চলে গেলেই আবার ঘোর অমাবস্যা, আলো আবার আমার জানতে হবে। তাহলে পাকাপাকি ভাবে একটি শশিকলা নিয়ে আসুন, আলো চা দুই হবে। ভাবছি, ভাবতে ভাবতে বোধ হয় আপনার সে মুখরোচক ঘটনার সৃষ্টি হয়ে যাবে। কিরকম? অবিবাহিত লোক অন্ধকারে একটি মেয়ের সঙ্গে বাড়িতে বসে গল্প করা, সে তো মালিকের মেয়ে। মালিকের উপরে বেশ দাবি জানানোর ক্ষমতা আপনার আছে বলেই তো জানতাম। মালিকের উপর দাবিটা যদি এখনই জানে। I'm gonna get you.
ওদের সঙ্গে এভাবে কথা বলবেন না, ওরা এসব ব্যাপারে লোক সুবিধে না। আপনি বাড়ি চলে যান, আমি ওদের ঠান্ডা করে আসছি। ব্যাপারটা খুব সুবিধা না, বুঝলেন? আপনি ময়নামতিকে একটা খবর দিন, আমি সন্ধ্যে সময় সঙ্গে দেখা করছি। কিছু টাকা ঢাললেই হাতে ব্যাপারটা জানা যায়। আমি আপনাকে বলছি, এসবের মূলে আছে ওই লোকটা, আপনি ওকে সাসপেন্ড করুন। সেটা বোধ হয় ঠিক হবে না। ওকে না তাড়ালে এদিকটাও ঠিক হবে না, ও গেলে আমাদের ফার্মের কোনো ক্ষতি হবে না। হবে না সকলে প্রশ্রয় পায় ওই ওই ম্যানেজারটা পর্যন্ত। আমি জানি না, আগে হরিপদবাবু এসেছিলেন, তোমাকে পাহাড়ে যেতে বারণ করেছেন। ওরা এত খেপে আছে যে তোমার জীবনের ক্ষতি হতে পারে। বিশ্বাস কর জয়া, মেয়েটার কি হয়েছে আমি কিচ্ছু জানি না। কালকেও তাকে আমি জানি, কাল তুমি ওখানে গিয়েছিলে, রেঙ্গা সকলকে বলে দিয়েছি। হ্যাঁ গিয়েছিলাম, গিয়েছিলাম, কিন্তু বিশ্বাস কর আমি জানি না, আমি সত্যি বলছি আমি কিচ্ছু জানি না। সকলে কিন্তু তোমাকেই সন্দেহ করছে। তার জন্য আমি কি করতে পারি বল? আর মেয়েটাকে, মেয়েটাকে আমি কোথায় লুকিয়ে রাখতে পারি তুই বল? কি বলবে, আমি তোর শত্রু, ও চায় না যে আমরা কেউ এখানে থাকি। আমরা থাকলে যে তার কর্তৃত্ব নষ্ট হয়ে যাচ্ছে, তাই এবার তলে তলে ষড়যন্ত্র শুরু করেছে। কিন্তু তোর আমাকে কেউ বিশ্বাস করছিস না, কেউ বিশ্বাস করছিস না। জয়া, আমি কি করব, আমি কি করতে পারি বল? এত শরীর খারাপ নিয়ে তোমাকে পাহাড়ে না গেলেই নয় বাবা, কাল না তোমার মাথা ঘুরছিল? একজনকে তো যেতে হবে, সে বাবু তো মজুরদের উন্নতি নিয়ে মেতে আছেন, দেখতে হবে তো। তোর দাদা কোথায় রে, এবার দেখে যেত।
আপনি আমায় দেখেছেন? একটু বলছিলাম যে তুমি এখন কয়েকটা দিন পাহাড়ে যেও না। আপনি ওকে বিশ্বাস করেন? আরে না না, আমার বিশ্বাস অবিশ্বাসের কথা নয়। ওসব মারাত্মক লোক, সাংঘাতিক কিছু করে ফেলতে পারে, বুঝলে না? তা তুমি বাড়িতেই থেকো, যেও না, বুঝলো? আমি আমি যাই, আমার আবার দেরি হয়ে গেল। আমার এখানে আমার পড়ে থাকার আর কোনো মানেই হয় না। বাবার সেফে 30,000 টাকা ছিল, নিয়ে চললাম। দেখি এটা দিয়ে নিজে যা হোক দাঁড়িয়ে যাব, এখানে আর ফিরব না। বিজু বছর পর বাবাকে এই প্রমাণ করতে এলে যে আমরা কত নিচ। একটা ছেলে তার সুযোগ বুঝে বিলেত পালালো, আর একটা ছেলে চুরি করলো। এ তুমি আমাদের কি মানুষ করে তুলেছ মা? অথচ মামা বাড়িতে বাবার নামে কত কিছু শুনেছি। তুমি এখন বাবাকে কি করে মুখ দেখাবে মা? কি করে মুখ দেখাবে? সেফের চাবি কোথায় রেখে গিয়েছিলে? কেন? ঘরে যাও, মা রয়েছে জানতে পারবে। কি হয়েছে? বিজু চলে গেছে, তোমার সিন্ধুকে যা ছিল সব নিয়ে গেছে। এই জন্যে তুমি কষ্ট পাচ্ছ? সারা জীবন কি করলাম? শিক্ষার গর্ব করতাম, তাই তোমাকে মিথ্যে সন্দেহ করলাম। ছোট ভাবলাম, নিজের ছেলেদের মানুষ করেছি বলে গর্বের আমার সীমা ছিল না। কিন্তু তারা হল দুশ্চরিত্র, চোর। আমি জানি এ অপরাধের কোনো ক্ষমা নেই। কি করে জানলে? 22 বছরের ব্যবধান দূর করার তো কোনো চেষ্টাই আমি করিনি। তবে আর আমি তোমাকে কষ্ট দেব না, আমি চলে যাব। তুমি বাবার সঙ্গে দেখা করবেন না। কেন, কি হলো? ওর মনটা তেমন ভালো নেই। ও পাহাড়ে বলছিলেন শরীরটা ভালো নেই, কিন্তু মন কি ব্যাপার বলুন তো?
এখন মজুদদের নিয়ে ব্যস্ততাটা একটু কমাতে পারেন। রাগের কারণ নেই, দাদা চলে গেছে। কোথায় চলে গেছে? জানি না। বাবা সিন্ধুকে 30,000 টাকা ছিল, কষ্ট করে তাও নেই। সিন্ধুক বন্ধ ছিল? বাবা ভুল করে চাবি ফেলে গিয়েছিলেন। ভুল করে চাবি ফেলে গেলেন, আশ্চর্য তো। এবার বোধ হয় আপনাদের ফুলকির সন্ধান পাওয়া যাবে। না, উল্টে রেঙ্গা ময়নামতি তো সকাল থেকে কোথায় গায়েব হয়ে গিয়েছে, সকলেই তাদের খোঁজাখুঁজি করছে। আচ্ছা আমি চলি। আপনি ঠিক বলছেন, কোনো ভুল নেই। আগে না, আপনি বলাতে আমি 3 দিন ধরে চারদিকে খোঁজ করেছি, শুধু তাই না, আমি নিজের চোখে দেখে নিয়েছি। আমি গেলে দেখাতে পারবেন? আগে হ্যাঁ। আপনি যান, কাউকে বলুন বীরেন্দ্র বাবুকে ডেকে দিতে। আচ্ছা আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। আমি রাজমহলে যাবো, বাবাকে বলবেন আমি কাল সকালে আসবো। রাজমহল যাবেন কেন, কুয়ারির কাজে? না, কুয়ারির মানুষদের কাজে। কিন্তু কি ব্যাপার, আপনি এমন ভাবে কথা বলছেন কেন? আপনি কেমন আশা করেন? রাজমহলে আপনাকে যেতেই হবে, কেমন? হ্যাঁ, মালিকের হুকুম অমান্য করে যেতে হলো, যেতে হবে। সম্প্রতি মালিকটা কে, আপনি? হ্যাঁ আমি। তাহলে অমান্য করে যেতে হবে। বেশ যান, আমাদের কোনো আপত্তি নেই, তবে যাওয়ার আগে সাধনবাবুকে সমস্ত বুঝিয়ে দিয়ে যাবেন, কাল থেকে আপনাকে দরকার হবে না। এক কথায় আপনি আমার কাজের জবাব দিচ্ছেন, এই তো? আমার কথার মানে তাই বোঝায়। আপনার বাবা আপনার এই জবাবের কথা জানেন? জানবেন, আস্তে আস্তে আপনার নিজে তার কথা সবই জানতে পারবেন। তার মানে? তার মানে আপনি ভালো করেই জানেন, এতদিন পরে আমরা এসে পড়াতে আপনার যে কি অসুবিধে হচ্ছে সেটা কি আপনি জানেন না? আমাদের আর বাবার মধ্যে আপনি যে কি বাধা হয়ে দাঁড়িয়েছেন সেটা বাবা ভালো করেই বুঝতে পারবেন। বাবা ভালো করে বুঝতে পারার আগে আপনি তাহলে ভালো করে জেনেছেন? জেনেছি, জেনেছি ময়নামতি রেঙ্গা কোথায় আছে, ফুলাচিও আছে ওদের কাছে, ওকে চক্রান্ত করে এখান থেকে সরানো হয়েছে। দাদা ভয় পেয়েছে, বদনামের বোঝা মাথায় নিয়ে পালিয়েছে, অথচ রাজমহল ওরা বেশ সুখেই আছে, ওদের হাতে এখন অনেক টাকা। কি মনে হয়? আপনি জানতে চান? জানতে কিছু বাকি আছে? হ্যাঁ আছে। গোড়ায় আপনার মতো আমিও অবাক হতাম, ভাবতাম, কিন্তু আমার বুঝতে কোনো অসুবিধা হয়নি। আপনার ছোড়দা হঠাৎ এখানকার কাজকর্ম ফেলে রেখে কেন বিলেত চলে গেলেন, আর আপনার বাবাই বা কেন এত আগ্রহ করে তাকে পাঠালেন? আপনার দাদাকে নিয়ে এইসব গোলমাল হবার ঠিক পরে কেন বাবা সিন্ধুকে 30,000 টাকা পড়েছিল, আর যে ভুল আপনার বাবা কখনো করেন সেই ভুল কেন তিনি করলেন, কেন চাবি ফেলে রেখে চলে গেলেন, কেন? রাজমহলে গিয়ে রেঙ্গা ফুলাচির সুখের ঘর আমি দেখে এসেছি, তাই যা ঘটে গিয়েছে তার জন্য আমি মোটেই দুঃখিত নই, বরং আমি খুশি হয়েছি। খুশি হয়েছি আপনার বাবার উপর, আপনার দাদাদের জন্য সব থেকে বেশি ক্ষতি হচ্ছিল আপনার বাবার, ব্যবসাটা তাঁর আমার নয়। রেঙ্গা ফুলাচির কেন এই সুখের ঘর, কেন তাদের হাতে এত টাকা, আর কেন এই ষড়যন্ত্র, এবার আপনার বাবাকে গিয়ে করুন। শরীর কি খুব খারাপ লাগছে? ডাক্তারকে ডেকে পাঠাই।
না ডাক্তার কি করবে? আমি ভাবছি এত রাত্রির হলো জয়াটা যে কোথায় গেল, ওখানে দাঁড়িয়ে কেন রে? হ্যাঁ ভেতরে এত রাত হলো যে কোথায় গিয়েছিল? কি হয়েছে রে, কোথায় গিয়েছিলে? রাজমহল। রাজমহল কেন? তার আগে আমার কথার জবাব দাও, আমাদের কাউকে যে তুমি চাও না এ কথা আগে বলনি কেন? এসব তুই কি বলছিস? আমার কথার জবাব দাও, ছোটদাকে তুমি কেন বিলেত পাঠিয়েছো? বিলেত সে যেতেই চাইছিল। রাতারাতি টাকা ঢেলে তুমি তাকে সরিয়েছো জয়া, আর বিনা কারণে তোমার সিন্ধুকে 30,000 টাকা থাকে কেন? আর কেনই বা তুমি চাবি ফেলে দিয়েছো? জয়া কি বলছিস তুই? বলো টাকা ছিল কেন? কেন তার চাবি ফেলে গিয়েছি? কেন কেন? তোর দাদার জন্য সে নেবে বলে। তাহলে প্রথমে ছোটদাকে তাড়িয়েছ, তারপর দাদাকে, এবার আমার পালা। কিন্তু আমাকে তাড়াতে তোমার বুদ্ধি খরচা করতে হবে না, আমি নিজেই চলে যাব। শুধু তোমার মুখ থেকে শুনব বলে রাজমহলে ফোলাচিদের দেখে এখানে এসেছি, কিন্তু আর নয়। না না, আমি যা করেছি আমি তো সব তোর জন্যই করেছি। হ্যাঁ তুই তো শুধু আমারই মেয়ে বাবা, তোর উপর আমার সবার চেয়ে বেশি দাবি। আমি মিথ্যে বলছি না, যা করেছি সব তোর জন্য করেছি, আর আর করেছি এই ব্যবসার জন্য। ব্যবসায় ছুরি বসিয়ে পিছু আমার বুকে ছুরি বসিয়েছে। আমি ভালো নই, আমি অতি মন্দ লোক। বিলেত এমন কাজ মানুষে করে, কিন্তু তা না হলে ব্যবসাটা যে যেত। ওই পাহাড়ের ছেলেটা, ওই মেয়েটা, না হয় বিজু, তিনজনের একজনকে খুন হতোই। আমি তো ওদের লক্ষ্যে করেছি, বিজু বাঁচবে, তোর ছোড়দা বিদেশ থেকে মানুষ হয়ে ফিরবে, রাজমহলে ওরাও তো ভালোই আছে। আমি তো তোকে নিয়ে বাঁচতে চেয়েছিলাম, তুই তুই আমায় ছেড়ে চলে যা। গয়ার সাথে রাস্তায় দেখা হলো, ডাক্তার মিত্রর কাছে যাচ্ছিল, শুনলাম উনি নাকি অসুস্থ। হ্যাঁ, হঠাৎ মাথা ঘুরে অজ্ঞান হয়ে গেছেন। আচ্ছা বিনুবাবুকে দেখেছেন? উনি তো কাজ ছেড়ে চলে গেলেন আর আমাকে সব কাজ বুঝিয়ে দিয়ে গেলেন। ও হ্যাঁ, এই চিঠি দুটো আপনাকে দিতে বলেছেন। আমি কি থাকবো? না থাক, বিনুবাবুকে পেলে আপনি বরং বাবার অসুখের কথাটি জানিয়ে দেবেন। আচ্ছা আমি দেখছি। সুচরিতাসু, আমি যে আপনাদের মধ্যে বাধা হয়ে আছি এটা আপনি না বললে হয়তো কোনোদিনই জানতে পারতাম। আপনার ইচ্ছেই মাথা পেতে নিলাম,
সাধনবাবুকে সমস্ত কিছুই বুঝিয়ে দিয়েছি, আমার রেজিগনেশনটা সঙ্গে পাঠালাম। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, কাল থেকে আমাকে আর এখানে কেউই দেখতে পাবে না। তোমাকে ছেড়ে কখনো যাব না। তুমি আর কখনো নিজেকে খারাপ বলো না। আমি তোমার মতো ভালো কাউকে দেখি, সত্যি বলছি। কাকে খুঁজছ? সে বিনু, সে আসবে, এখনই আসবে বাবা। এখন এখন ওর যা খুশি করুক, ওর জিনিস সব ওকে ফিরিয়ে দেব। কি বাবা? এই বাড়ি, পাহাড়, সব ওর মাকে কথা দিয়েছিলাম। কখন আসবে ও? কথা বলো না বাবা, সে আসবে, ঠিক আসবে, আমি বলছি। জানো বাবা, তার সঙ্গে আমার খুব ঝগড়া হয়ে গিয়েছে। আমি তাকে চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছি। ম্যানেজারের সমস্ত কাজকর্ম সাধনবাবুর হাতে তুলে দিতে বলেছি। কি বলছিস? হ্যাঁ বাবা, আর বলে দিয়েছি, এই পাথরের দেশে জোরে আঁচড় না কাটলে কোনো কিছুতেই দাগ পড়ে না। কর্মচারী হয়ে কর্মচারীর জন্য লড়াই করার মধ্যে কোনো বাহাদুরি নেই। ইচ্ছে করলে সে মালিক হয়ে লড়তে। আবার খুঁজে কি বলবি? তুমি একটু বাবার কাছে বসো মা, আমি আসছি। এত রাতে কোথায় যাবি? এখন 3টে বাজে, ভোরের গাড়িতে যদি চলে যাই তাহলে তো তাকে খুঁজে কোনোদিন আর পাবো না। Thank you.
তিনি কোথায়? এই বিনু বাবু, ওনার তো সকালে ট্রেনে যাওয়ার কথা ছিল, কিন্তু কই এলেন না তো? কোথায় পরে ট্রেনে যাবেন? কোথায় গেছেন বলতে পারেন? না তা ঠিক বলতে পারবো না, তবে পাহাড়ের দিকে যেতে দেখেছিলাম। বলো, তুমি যাবে না।